21 জুলাই নিয়ে ভিনরাতে প্রস্তুতি শুরু তৃণমূলের দলীয় নেতারা আসলেও সব কর্মীদের আসা সম্ভব নয় সে কারণে নির্দিষ্ট রাজ্যগুলিতে যে দলীয় কার্যালয় রয়েছে সেখানে 21 জুলাই পালন হতে পারে এই বিষয়ে বিস্তারিত জেনে নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র অনুপম ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে দেখো দু বছর পর 21 জুলাই পালন করা হচ্ছে গত দু বছর কোভিডের জন্য ভার্চুয়ালি 21 জুলাই পালন করা হয়েছিল এবছর তৃণমূল কংগ্রেস তারা বলেছে যে ধর্মতলা 21 জুলাই পালন করা হবে সেই কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তো মানুষ আসবেই কিন্তু ভিন রাজ্যে যেখানে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস তারা তাদের শক্তি প্রদর্শন করা শুরু করেছে যার মধ্যে ত্রিপুরা রয়েছে আসাম রয়েছে মেঘালয় রয়েছে গুজরাট রয়েছে ওড়িশা রয়েছে এই যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখান থেকে যারা লিডাররা রয়েছেন টপমোস্ট লিডার তারা তো আসছেনই 21 জুলাইয়ের মঞ্চে কিন্তু কর্মী সমর্থকরা আসতে পারছেন না তাই তাদের জন্য যে সমস্ত রাজ্যে তাদের পার্টি অফিস রয়েছে সেই সমস্ত জায়গায় টাইম স্ক্রিনের মাধ্যমে 21 জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দেখানো হবে এবং শোনানো হবে মূলত যেটা সেটা তৃণমূল চাইছে সেটা হচ্ছে শুধুমাত্র এই রাজ্যে নয় ভিন রাজ্যেও 21 জুলাই নিয়ে প্রচার হবে এবং সেটা ডিজিটালি হবে ফেসবুক ইউটিউবে তো থাকবেই পাশাপাশি প্রত্যেকটি রাজ্যে যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস তাদের নতুন ইউনিট খুলেছে সেখানে জায়ন্ট স্ক্রিনের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দেখানো এবং শোনানো হবে একেবারেই ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে প্রায় দু বছর পর 21 জুলাই তা কিন্তু পালন হতে চলেছে সাড়ম্বরে 21 জুলাই পালনের কর্মসূচি নেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং এই বিষয় নিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন শুনে নেব আমরা 21 জুলাই শহীদ দিবস ন্যাচারালি সেদিনকার গুরুত্ব আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে অপরিসীম বন্যার কারণে আপনারা জানেন আসামের সঙ্গে ত্রিপুরার প্রায় রেল যোগাযোগ বিচ্ছিন্ন সুতরাং এই অবস্থায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মীরা আগরতলায় যারা থাকবে তারা আগরতলাতেই আমাদের পার্টি অফিসের সামনে শহীদ বেদি করে বড় জায়ান্ট স্ক্রিন লাগিয়ে আমাদের কর্মী নেতৃত্ব দেখবে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং আমাদের যুব আইকন তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সরাসরি সেদিন আমরা সাধারণ মানুষ কর্মী নেতৃত্বের কাছে সম্প্রচার